WM. চলুন চলুন চলুন, আমি নামাজ পড়ে আসছিলাম, রোজা ছিলাম। এবার নামাজ পড়ে মসজিদ থেকে আসছিলাম, এসে পীরতলায় দাঁড়ালাম। তারপরে ওরা আমাকে এসে আজগার বলে ওই লোকটার আমাকে ডাকলো, ডেকে বলে এই শুনে যা, শুনে যা বলে ডাকলো। ডেকে কলারে ধরে বলে, তুই বলে খুব মস্তান হয়েছিস, তুই আমাদের ভোট ভাঙে বেড়াচ্ছিস, তুই পোস্টার লাগিয়ে বেড়াচ্ছিস, তুই মেশিন দেখে বেড়াচ্ছিস, জানিস তো ট্যাং কেটে নেবো বলে সাবর লাইটে ধরলো একবারে মেরে। আমি বললাম আমাকে মারা ধরা করবো না, চ তোর বাবার কাছে চ। এরপর আগে তোর বাবাকে শাঁসি এসেছিলাম, তোর বাবা বলেছিল আমার ছেলে এসে কোনো কম পার্টি করবে না, তো আমাদের ভোট ভাঙাছিস, আমাদেরকে মানে কী পেয়েছিস, তুই মস্তান হয়েছিস, তোর মস্তানে বাড়ি করে দেবো, দেখি তোর আজ কোন বাপ তোকে রেহাই দেয়, তোকে রক্ষা করে। আমি বললাম যে মারা ধরা করবো না, আমি রোজা আছি, কিছু হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, খবর দ্বারা আমাকে মারবে না। ওই ধাক্কাতে ধাক্কাতে ওই ধাক্কায় আর ফাইট, এখানে ফাইট ফাইট মারতে মারতে আমার বাড়ির কানটাকে যে এলো আর এইখানে মেরে দিল এক বাড়ি। এইটাতে আমার যখন বাড়িটা মেরে গেল আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। বিধানসভা উপনির্বাচনে আমি কংগ্রেসের পোস্টার মোস্টার মারতাম, এই জন্যে আমার উপরে রাগ। আর বুথ এজেন্ট, বুথ এজেন্ট হওয়ার জন্য আমি মানে ইয়ে করেছিলাম, ওই মনস্থির করেছিলাম, কিন্তু এই অবস্থাতে আমার এই হাল। উপসভাপতি, হ্যাঁ, আমার নাম শেখ মুজিবুর রহমান, ডাকনাম শেখ মুজিবুর রহমান, ডাকনাম শান্ত। ঘটনাটা হয়েছে আমার বাড়ির কান পিছনে, এটা হচ্ছে গোবিন্দপুর কান্দি থানা, মেরেছে হয়েছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী, যারা তারা তৃণমূলের সন্ত্রাস যারা ঘুরে বেড়াচ্ছে তারাই আমাকে মেরেছে। আমার নাম শেখ মুজিবুর রহমান ওরফে শান্ত শেখ। ঘটনাটা আমি প্রচারে ছিলাম, তখন ফোন করলো যে গোবিন্দপুরে আমাদের এক কর্মীকে বেধড়ক মারছে আজগর বলে একজন ক্রিমিনাল। এই আজগরের নামে অনেকগুলো কমপ্লেন করা হয়েছে সে এমপি ইলেকশন থেকে, তাকে ওকে আজ অবধি থানা কোনো রকম স্টেপ নেয়নি। আজকে মারামারি হলো, মারলো, মারামারি নয় মার দিল ওকে। যখন তা পুলিশকে ফোন করলাম, পুলিশ বললো যাচ্ছি যাচ্ছি করে, প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর পুলিশ যখন গেল না, তখন আমরা কর্মী মিলে সবাই মিলে গিয়ে ওকে বাড়ি থেকে নিয়ে এসে হসপিটালে এখন ভর্তি করলাম। মারধর করা হয়েছে, সামনেই সোমবার দিন উপনির্বাচন, সেই উপনির্বাচনে কি কংগ্রেসের এজেন্ট হতে চাইছিল সেই কারণে? না না, এজেন্ট তো ছিল, আবার হতো, এবং পোস্টার টাঙিয়েছিল কিছুদিন আগে, সেই পোস্টারও টাঙিয়েছে বলে ওকে হুমকি দেয়। তারপর পুরন্দপুরে যে পার্টি অফিসটা ওই ভদ্রলোকেরই ঘর, সেই জন্য ওকে বরাবর টর্চারিং করে আসছে ওরা। ভোটের আগে এলাকায় কি সন্ত্রাস করবে বলে? সেই সেটা তো তা শুরু হয়ে গিয়েছে, তা শুরু হয়ে গিয়েছে অলরেডি।